সাবস্ক্রাইব রিয়েল নিউজ পিডি আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে। শিশু মনে আবার নতুন করে রূপকথার আকর্ষণকে জাগিয়ে তুলেছে জি বাংলার সাত ভাই চম্পা। ছোটদের পাশাপাশি বড়রাও এই সিরিয়ালটি দেখতে দেখতে ফিরে যান তাদের ফেলে আসা ছেলেবেলায়। কল্পরাজ্যের গল্প কথা সাত ভাই চম্পা এখন রোজ দেখা যায় বাঙালির ছোট্ট ড্রয়িং রুমে। গল্পকথায় মণিমল্লিকা ছিল কিনা মনে আসছে না, কিন্তু টিভির ছোট্ট পর্দায় রোজ দেখতে পাই মণিমল্লিকা ওরফে সুদীপ্তা ব্যানার্জিকে। বাস্তব জীবনে তিনি সম্পূর্ণ আলাদা, অপরূপ সুন্দরী। সাত ভাই চম্পা সিরিয়ালে অভিনয় নিয়ে সুদীপ্তা বলেন, মানুষ আমায় এখন সুন্দরী ডাইনি ছাড়া কিচ্ছু ভাবে না, কিন্তু আমি বিষয়টা নিয়ে বেশ খুশি। আমার মনে হয় একটি পজিটিভ চরিত্রের তুলনায় একটি নেগেটিভ চরিত্র করার জন্য অনেক বেশি প্রতিভার প্রয়োজন। সব সময় অন্য কিছু করার চেষ্টা করতে হয় যাতে একঘেয়ে না হয়ে যায়। তবে আমি প্রচুর মানুষের কাছে পৌঁছেতে পেরেছি এই চরিত্রটির দৌলতে। তিনি বলেন, মজার কথা, অনেকে আমার আসল নামও জানেন না। কদিন আগে আমি বিষ্ণুপুরের চাকদায় একটা শোয়ে যাই, খুব ভালো রেসপন্স পেয়েছি। পুচকে পুচকে বাচ্চাগুলো মণিমল্লিকাকে একবার ছোবে বলে কাঁদছে, সে এক অদ্ভুত পাগলামো। ওরা প্রচণ্ড ভালোবাসে মণিমল্লিকাকে, এটাই আমার পাওয়া। মণিমল্লিকা ওরফে সুদীপ্তার একজন বয়ফ্রেন্ড রয়েছে, তার নাম আদিত্য মুখার্জি, তিনিও সুদীপ্তার অভিনয় উপভোগ করেন। তো বন্ধুরা, সাত ভাই চম্পা সিরিয়ালে মণিমল্লিকার অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগত সহ আরও নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।